স্বপ্নের কাওয়াসাকি নিনজা স্টুয়ার্ট এখন এখন রাইড করবে আমাদের শ্রাবণ বিশিষ্ট শিল্পপতি উড়েন বুড়িয়া বড় সাইলি এবার ধরে দিছে হ্যাঁ পার কি ফিল কাবড় আমি তো পিকআপ দেওয়ার পরে বুঝছ আমার এটা তার কোন কাম করে না দি মাহে কেমন লাগতেছি এখন খুব খারাপ লাগতেছে সো বিউটিফুল সো বিউটিফুল না এলিগে জাস্ট লাইক আ বয় মামা তা কাজে তো পিকুন তানা রসি ছোট ভাই কথা বলো কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো তোমাদের মধ্যে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ব্লগ জুড়ে আমার সাথে রয়েছে আমার ছোট ভাই মারুফ, আর হচ্ছে তাসিন, এখানে আছে শ্রাবণ, তারপর হচ্ছে যে মাহিম। তো আজকে আমরা চলে যাবো নরসিংদী নাগরিয়াকান্দা, একটা সুন্দর একটা জায়গায়। যে জায়গাটা ভাইরাল হয়েছে মাহিম, এই জায়গাটার নাম কি? নরসিংদী নাগরিকান্দা না? তো আমরা কিন্তু অনেক রিক্সে যাবো, দেখতে পারতেছেন হ্যামলেট নিয়ে আসছে মাহিমে। আমাদের একটা গাড়ি কাগজপত্র নাই, শ্রাবণেরও নাই, মাহিমেরও নাই, এই যে আমরাটা তো নাই, এখানে সাপ্পি গাড়ি সমস্যা নাই। তাসিন আছে কি আটকাইলে বেড়াল বুড়াল ভাড়াইল বই যে বড় ভাইরা কলম আছে মাহিম অলরেডি ওর নেই। হ্যাঁ এখন আমরা চলে যাবো, তো ভিডিওটা জুড়েই থাকেন, দেখেন আজকে কেমনে যায় পুলিশের চোখে ফাঁকি দিয়ে। শ্রাবণ পুলিশের চোখে ফাঁকি দিয়ে যেতে পারবা ইনশাল্লাহ? না শ্রাবণ তো আবার কি পদপ্রার্থী না, ভাইস চেয়ারম্যান পদ কি? ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। খুমা দেখলে ছেড়ে দিব, সমস্যা নাই, খুমার অনেক দাম আছে। তো এনজয় দিস ভিডিও, দেখেন কিভাবে যাই। তো ভিউয়ার্স আমরা কিন্তু রওনা দিয়ে দিছি, অলরেডি আমরা আসছি মির্জাপুর। তো আমাদের এখান থেকে নরসিংদী দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। তো ফার্স্ট টাইম আমরা যাবো হচ্ছে নরসিংদী, তারপর হচ্ছে যাবো হচ্ছে নরসিংদী থেকে নাগরিয়াকান্দা। তো ভিডিও জুড়ে থাকেন। ডরা উঠছি মিয়া, করে কান হয়ে গেছে মিয়া, এবার কাটতে দিছি মিয়া, কাম নষ্ট হয়ে গেছি। আজ কাম নষ্ট হয়ে গেছি, যে কাম হয়েছি বুড়িয়া বেড়া সাইলি এবার ধরে দিছে। হ্যাঁ পার কি ফিল কাবড়, আমি তো পিকআপ দেওয়ার পরে বুঝছ আমার এটা তার কোন কাম করে না দি। আই রি ভিডিও
বাস অনেক জল্পনা কল্পনা করার পর চলে আসছি আমরা। শ্রাবণ কেমন লাগতেছে? এই যে তাল গ্লাস, এই নাও। মাহে কেমন লাগতেছে? জীবনে রিক্স লই আইছি, মানে কি আর বলবাম, পিছনে আছে নাগরিয়া কান্দি। তো বিরাট এনজয় করতে থাকেন, দেখেন আজকে কোথায় কোথায় যায় এবং কোথায় কোথায় ঘুরি। শ্রাবণে আজকে সব টাকা দিব, সমস্যা নাই, বড় ভাই মানুষ। এসব আমি নির্বাচন করবো না, চিন্তার কোনো কারণ নেই। আমার বাপ অনেক বড় লোক, টাকার কোনো অভাব নেই, টাকায় আমার সিনি মিনি করে। তো এনজয় দিস ভিডিও। আপনারা যারা বাইক দিয়ে আসবেন তারা হচ্ছে বাইকের চাদর নিয়ে আসবেন, নয়তো দেখবেন যে কালারটা জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে আমরা বাইকটা রেখে দিলাম, বন্ধু আছে মাহিম আর ওই যে শ্রাবণ, তাসিন, ছোট ভাই মারুফ। ওই যে দেখেন কত সুন্দর ভিউটা, অস্থির। এখন এটার ভিতরে প্রবেশ করবো আমরা, ভিডিও জুড়েই থাকেন। বিয়াস এখন আমরা উপরে উঠবো, উপরে বলতে গেলে গেট দিয়ে যাবো, তারপরে উপরে উঠবো। তো চলো বন্ধুরা আমরা সবাই যাই। বন্ধু তোমার কেমন লাগতেছে পার্কে এসে? কেমন লাগতেছে? খুব খারাপ। আমরা ক্লান্ত হয়ে গেছি বাইক দিয়ে আসতে আসতে। গোল্ডেন স্টার পার্ক বিয়াস, তাসিন কিন্তু অলরেডি চলে যাচ্ছি, দেখতে পারতেছেন। বয়স্ক পোলা পান প্রবেশ। দেখেন এখানে দেখার মতো অনেক কিছুই আছে। যারা বাচ্চা নিয়ে আসবেন তারা হচ্ছে অনেক এনজয় করতে পারবেন। বাচ্চাদের জন্য অনেক কিছু রয়েছে আর বড়দের জন্য রয়েছে সুন্দর সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। শ্রাবণ, এই পরিবেশে তোমার সাথে একটা গার্লফ্রেন্ড থাকলে কেমন লাগতো? অনেক ভালো লাগতো। মাইন, তোমার থাকলে কেমন লাগতো? যেটা নাই ওটার কথা না বলি নাকি? হ্যাঁ ঠিক আছে। আর দুইজন আসলে কেমন লাগতো? ভবিষ্যতে আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে আসবো, গার্লফ্রেন্ড না সরি বউ নিয়ে আসবা। এদিকে চাই আমরা, এদিকে এই দেখেন যে জায়গাটা দেখে আমরা আসছি, এই যে এই দুটা ছাত্রী দিয়ে লাগিয়া আমরা এত দূর থেকে চলে আসছি, সমস্যা নাই। এখানে দেখেন কত সুন্দর সুন্দর ভিউ আসছে, একটা ভিউ। এই ভিউটা দেখার জন্য, এই ভিউটা উপভোগ করার লাগে কিন্তু মূলত আসা। মাহিম, মাহিম, মহেন্দ্র, বৃষ্টি চিনলে 500 টাকা জরিমানা না, একটা সিরিয়াল আমার সেটা জরিমানা যাচ্ছে। তো তোমার কুটি কুটি টিয়া সূর্যমুখী ফুল, হ্যাঁ এগুলো আজকে মাহিম আসবে বলে ফুটেছে, হাসি দিছে। হ্যাঁ কাজে লাগে ছবিয়া এখানে সবাই যাচ্ছে গার্লফ্রেন্ডের জন্য জিনিস কিনতে। আমি তো সিঙ্গেল মানুষ, কি জানেনি তো সবাই। আমার একজন আছে পার্সোনাল, সে দেখলে আবার মাইন্ড করতে পারে, সিঙ্গেল বলে ফেলছি, সমস্যা নাই।
এই যে দেখেন আমি সিঙ্গেল তুমি কিনবা আমাকে দেখাও মাহি তুমি কার জন্য কিনতেছো ভাবির জন্য ভাবির জন্য কি কিনবা আমারে দাও সাবর ও সাবর সবার জন্য তুমি কোন ভাবির জন্য কিনতে আনছো কলেজ গেটের পিছনে নাকি স্কুল গেটের পিছনে একটা বোনের জন্য কিছু কিনতে ও বোনের জন্য ঠিক আছে তাহলে কিনো আমাদের আপুর জন্য গাইস কথা কিন্তু মিথ্যা কথা বলছো মিথ্যা কথা বলছো না না মিথ্যা কথা বলি না বলতে হতে পারো না না ঠিক আছে আচ্ছা কিনো কিনো তো কিনিবা এই যে চুরি দাও কুন্ডা পছন্দ না পরে আচ্ছা আচ্ছা পরে জন্য কিনো দেখবা শুন পিয়ার আগি অগ্রিম কিনে রাখো অগ্রিম মানে এই তিনটার সমান একটা ওটা 100 টাকা রাখো হুম দাদা একটাই মানে এই 100 টাকা রাখবা আইন পরে আসবি আরে কে পরে খাইছিস পরে খাই আসো কেন খাবা না তুমি দাদা ও বড়া পরে যাও না বড়া জিরা এখান থেকে আপনি নাগরিকান্দির যে ভিউটা দেখতে পারবেন দেখেন কত সুন্দর অস্থির একটা ভিউ ওদেরকে নিয়ে আসছি সাথে করে ওরা পিক তুলা নিয়ে যা করতেছে আমার সাথে মানে পারলে আমার মানে মারে লইলে এই যে এক বাড়া এই যে বাড়া খালি হাটে টাই ওরে এই যে আরেক বাড়া মাল লাগেন দেবো আর বা কথা এই যে আরেক জয় মাটা শখ আছে বন্ধু শখ বন্ধু এটা তুই বেরোতুই এই রাজ্য তুই উড় আমি আর সাবন নারে বান বদে রেখে ওরা ভাগিয়ে তো এখে তোদের রাতে ঠিক করে দিয়ে যা এটা নাস্তা সেই যে তাদের নাস্তা সে আউরিগা শুরু ভাই তিনি আবদার করছে আমার কাছে একটা দাবি করছে যে নাগর তুলাই উড়াইতাম উড়াইতা সিপন ঠিক আছে কদিন সাবনে উড়াইবো বাট সাবন হয়েছে অনেক কষ্ট হয়ে গেছে সাবন পিছে গুটতাছে খালি কি হাট ডরে সাথে আছে তা আসি না যেটা তুলতাম বয়ে থাকতে বে উড়াই আম বয়ে থাকতে বে পাইতে কইছো সাম্মারে পড়ে গেল আমার তুষ নাই রাজিনিয়া পড়ে দেবে এই সাবন সবাই কিনে দিলাম আমি ওনা আমার খালি এটা কিন্তু কথা না তো চলেন উঠি এখন আমরা মাইম তোমার একটা আবদার পূরণ করলাম তোমার কেমন লাগতেছে আরে নিবো গা বলো সত্যি অপূর্ব দেখ পরে কই আইছি বড় দেখ এ প্রীত বে সদল দেখ আই তারবে দেখ আই তারবে আই তারবে দেখ আমরা আইছি এই যে দেখ আমরা আইছি আমরা আইছি নাগরি গাম দায় বসছি বড় তারা এতে না তারা ঘরে কোন আমাদের হয়ে দেখে যারা দিব কি গো বড় আলা গো মোবাইলে কথা না শুরু করতে গিরি বড় দেখ কি সুন্দর ভিউ খালি ফুল আর ফুল ফুল হইছে তারা ভাবির লই নি তারা আছেন তাহলে একটু মজা হই লইলে মাদে মাই মেরা তো কষ্টের নাগর দুলা উঠে ভিডিও করা আর হলো না সে চিপাই পড়ে গেছে কি আর বলবো তো আমি আর তাসিনে শুধু অফেনে পড়ছি
মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে বলতাছে পাগল করতেছে কি পাগল আর চাগল যাই হোক আপনাদেরকে বিনোদন দিতে আমি আর তাসিন সব সময় আসি তো আমাদের বিনোদন দেখতে হলে কোনো ম্যাটার করে না আমাদের বিনোদন দেখতে হলে অবশ্যই সাবদির ব্লগ এবং এসবি ব্লগ পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও এনজয় করবেন বিয়াস এখন আমরা আছি 300 ভিডিওর উপরে আমরা আটকে আছি আমরা চিল্লায় মিল্লায় নামাইতাছি বুঝুন না বিষয়টা নিচে আছে অনেক সুন্দর সুন্দর লাল নীল তো এই যে মাইম অলরেডি কিন্তু নামিয়ে পড়ছে কিপটা এর উঠতে না মানে এগুলো হইছে কিপটা এগুলো উঠতে পারে না এই যে সাবনে অলরেডি সোয়াইক দাও শুরু করে দিছে আর মাইম বেচারা নিরীহ বাচ্চার মতো দাঁড়ায় দিছে বড়া 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 আর ভিডিও করতেছিল না মাইন কিন্তু প্রচন্ড মাইন করছে তারে আমি নাগর দুলাই উড়াইছি বাট ভিডিও করতে পারি নাই এখন তারে ভাবতেছি যে এটা তো উড়াইয়াম এটা তো উড়াই আল্লাহ আল্লাহ ভিডিও করাই আমি নাকি আমি আল্লাহ ভিডিও করাম একটাও দিতাম না একটাও দিতাম না আমি বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই মাইম তারে আল্লাহ উড়াইয়াম তো এই যে মাইম অলরেডি টিকিট কেনার জন্য টিকিট কাউন্টারের কাছে চলে যাচ্ছে এই যে টিকিট কাউন্টার মাইম কি দিদি কি বলে আরে এদিকে আসো তোমার যে সাইজ বেটা কইবে এটা তো উড়ুর লাগবে না তোর আরে উঠতে না টিকিট লো আমি টিয়া দিই উঠ কো ভাই এই যে আরেকটা টিকিট দিনছে ভাই এটা কি বড় উড়ান যাবো বড়রা উড়ুন যাবো বড়রা নটে আলাও তো মাহিমে কিন্তু আবার রস খাইছে করার কিছু নাই মাহিমার কবার নাই আজকে মন্দ আই যাই 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 সাবন শট সাবন এই যে স্বপ্নের এই যে না আর হন ওটা স্বপ্নের এই যে কাবা আছে কি নিনজা এইচ টু আর এই যে এই যে এই যে এই যে এই যে স্বপ্নের কাবা আছে কি নিনজা এইচ টু আর এখন এখন রাইড করবে আমাদের সাবন বিশিষ্ট শিল্পপতি উড়েন হ্যাঁ টিকিট কিনেন টিকিট কিনেন টিকিট কো এটা ফিট এ বড়া এই যে আরেকটা লইছি কই এই এলাকা তো গেলাম না কো হ্যাঁ আচ্ছা এখন নৌকা দিব এখন হচ্ছে মাইম বলতাছে আমার সাথে বসবে ভিডিওর জন্য আপনাদের কে দেখানোর জন্য মাইম সর্বদাই আমাদের সাথে ফান করে থাকে এই যে দেখেন এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় চাচারা ছবি তুলতাছে মানে কি আর বললাম এখানে মাইম বলতাছে একা আইসা আমি খুব বিপদে পড়ে গেছি মাইম দা আসলে একা আইসা খুব বিপদে পড়ে গেছে এই যে ঠিক আছে আশেপাশে সুন্দর সুন্দর নারী দেখে সাবন কিন্তু শুকা হতো চলে যাচ্ছে আর তাসিন তো অলরেডি কন্টিনিউ সান গাছে পড়ছে আর সান গাছ খুলে না তাসিন বলতেছে আজকে সাদা সাদা সিলিন্ডার কালা হয়ে দেখবাম আমি রেখি এই যে অলরেডি মাইম কিন্তু সান গাছ পড়া শুরু করে দিছে মাইম কিন্তু অলরেডি দাড়ি মুছ কাটতে পুলা মনে হচ্ছে বড়া এখন আমরা উপরে উঠবো মাইম কিন্তু মাইম কিন্তু এটার উপর উঠতে হয়েছিল দেয় নাই দেখতে সে বাচ্চা হাস দেখিয়া তার দাড়ি মুছ সব কেটে ফেলছে এই যে নৌকা তুলি গা নৌকা ছবি হ্যাঁ বস ছবি তুলি এইটা কেড়ে আনছো এইটা ফার্ম কেড়ে আনছো এইভাবে ছবি তুলতে হয় এই জায়গায় এসে আমাদের সাথে আছে পিচ্ছি পুলিশ বাহিনী এই যে দেখেন এটা আমার পক্ষ থেকে ওদেরকে খাওয়ালাম পারা গরম কেড়ে আমরা টিকিটটা নিছি পরে নাহলে আছে যে কোনো একটা রাইড ফ্রি সবারটাই আছে বলে সবারটাই আছে মাইনেরটাও আছে আমারটাও আছে ঠিক আছে মানে সাব বের হইলো বেশি পণ্ডিত পণ্ডিত তাই কারণে বলা আপনারা তো জানেন এটা হচ্ছে আমার এলাকা তো আমার নাম বলার পরে টিকিট ছাড়া ঢুকাইছে বলতে সাব্বির ভাই যেহেতু আসছে এখানে তো টিকিট লাগার কোনো প্রয়োজন নাই তো শুরু ভাই ভাই আসছে ওরা টিকিট লাগলো নিলে বাট পরে দিয়ে যেটা ব্যবসা তো যেহেতু ব্যবসা বেটার মানে লাভ নেই মানে কিছু হবে কেন আচ্ছা এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে এটা দিতাম নাকি আস্তে আস্তে মারে ফেললো রে এ লোকেশন হ্যাক কাম নষ্ট কাম নষ্ট কাম নষ্ট
কাম নষ্ট কাম নষ্ট মোবাইল দিতাম না মোবাইল দিতাম না কাম নষ্ট বড় বন্ধু আমি আর উঠে বলি তুমি বাদে বুঝাছ তুমি এটা বলে দে আমি দিতাম না মোবাইল দিতাম না মোবাইল দিতাম না বড় তাক আমাদের আমি তুই ভিডিও 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 নাই কোনো গাইড আমরা করব আমাদের কি 700 পর গাইড ভিউজ কি রকম 700 পর আমাদের কি উঠেছে গাইড না তুমি দাও আমরা দেইগা তুমি দাও মোবাইল দিতাম না না দিতাম না না দিতাম না দিবারা রাজা দিছি দিবারা দিবারা এরপরে রাইড আছে আমরা আমার সাথে আছে বন্ধু বন্ধু এই যে এক প্রকার হুমকির মুখে আমি পড়ে গেছি সামনে আছে বারা বারা আমার কইতাছে তোমার উত্তর ছাতে আছে মাহিম বাসে 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 এই সিটটা শুধু মিমের জন্য আর মিম ছাড়া এই সিট আর কেন আর কিসে মানে বসছে না এই মেয়েটাকে তুলে দিয়ে তারপর সে বসছে এই যে পারা এই রাইডে উঠার পর আমাদের মাথা চক্কর দিতেছে অলরেডি এখান থেকে নামার পর না জানি মাইমকে কুলে করে নিয়ে যেতে হয় মাইমের মিমো আজকে আসে নাই যে মিমে কুলে করে নিয়ে যাবে তো আমার আর তাস নেই বহন করতে হবে মাইম কিন্তু অলরেডি বন্ধ রেখে পড়ে যাওয়ার মাথা ঘুরাইতেছে।